শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। তো আজকে আমি সকালবেলার থেকে ভিডিওটা স্টার্ট করি না, এখন থেকে স্টার্ট করছি। তো এই যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, অন্যদিন সন্ধ্যা দিতে দিতে আমার সব কাজ হওয়ার পরে আমি সন্ধ্যা দিই, কিন্তু আজকে আমি কিছু কাজ করতে পারি নাই, কারণ সন্ধ্যা মানে কেমন কিভাবে যে হয়ে গেল সন্ধ্যার টাইমটা, আজকের দিনটা আমি বুঝতেই পারলি না, এত কাজ। আর এই দুটা দুটো বাচ্চা রাখে সব থেকে বেশি বদমাশি, এই মানে এই কলে চাপলে আর ছাড়েই নাই, কল থেকে নামতেই খুঁজে নাই, আর কলে রেখে রেখে তো কিছু কাজ করা যায় নাই। তো আজকেও হয়ে যেত, কিন্তু যতক্ষণ ঘুমাইছিল তখন আমি কাজ করলি অনেকটা, তারপর উঠে গেল, তখন আমাকে ছাড়তে হলো কাজটা। তারপরে এই যে কাপড় মানে সন্ধ্যা দিয়েছি, আর এখন ওর বাবা আসবে, আর বাবু এখন ঘুমাচ্ছে আমার ওই যে ওইখানে, আর এই যে ওইদিকে দেখতে পাচ্ছ গাধার মঠের মতন আছে, ওইগুলো সব আজকে কাঁচা হয়েছে, তো সব উঠায় রেখেছি, ওইগুলো গুছাতে বাকি আছে, আর কিছু থাল বাসন আছে ধুতে, তো ওইগুলা ধুব, মানে এই দুটো বাকি থাকলো আজকে, তো ওইগুলা বলা ওইগুলা রাইতেও করা যাবে, সেই জন্য আর কিছু করি নাই। আর বাকি সব কিছু সমস্ত কাজ হয়েছে, রাতের খাবার বানাতে বাকি আছে, আটা সাইনে রেখেছি, আসুক তারপরে খাবার বানাবো। তো অনেকটাই কাজ হয়ে যায়, আর এখন আমাদের বান্না পরব চলছে, তো সব কিছু ছাড়ে কাঁচতে হয়েছে, আবার সব কিছু ঘর মানে যত ঘরে সব কিছু ঘরগুলা গুছানো এলোমেলো থাকে সব কিছু, তো সেই জন্য ওইগুলা ঘরগুলা সব ঝাড়ু লাগা লাগি মানে ঝাড়তে হয়, ঝোলঝাল থাকে মানে ঘরগুলায়, আর মাটির ঘর আছে তো ওইখানে মাটি দিতে হয়েছিল, মাটি ঝাঁটা পোতা সব কিছু করতে হয় বান্না পরবে, আর মানে সমস্ত ঘরের যত কিছু কাজ আরতি বাড়তি থাকে সব কিছু ঝাড়া ঝাড়ি এই দেওয়ালিতে করতে হয়, তো সেই জন্য অনেকটাই কাজ হয়ে যায়। আর একদিনের কাজটা আমার দুদিন লেগে যায়, কারণ ছোট ছেলে আছে, ই তো আবার থাকে না এসব সময়, সেই জন্য অত জলদি কাজগুলো করতে পারি না। তো যাই হোক, উঠুক তারপরে না হয় আবার ভিডিওটা আমি শুরু করছি, তো এখন এখানেই শেষ করছি, তাহলে ওয়েটে থাকো। তো ফাইনালি এই যে আমার ছেলে উঠে গেছে, তো ওর এখন রাগ হয়েছে কি ওর এখন ফোনের দরকার, তো সেই জন্য আমি কিছুক্ষণ ফোনটা একটু ওকে দিচ্ছি, ভুলাছি, তারপর আবার না তোমাদের সাথে কথা বলছি, তাই এখন তোমাদের রাখছি। হ্যাঁ উঠো, এই উঠো, লাও ফোনটা, লাও ফোন, লাও ফোনটা দেখবে, এই যে দেখো এই ভালছে, এই এই একবার দেখো দেখো, এদিকে ভালো ভালো একবার, এই আসছে আসছে, ভালো 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 ভালো, আরে এদিকে পা ধরছে, পা ধরছে, পা ধরে উঠছে, পা ধরে দেখো তো কে, হ্যালো হ্যালো করো, হ্যালো করো, হ্যালো করো, তো চলো এখন আমি কাপড়গুলা গুছাই নিব, এইদিকে খেলছে, এই যে এদিকে করো, হ্যাঁ ভালো, হ্যাঁ ওটা কি, ওটা কিছু নাই কি, ওইটাতে ওইটাতে কিছু নাই, না ওইটাতে কিছু নাই, ঠিক আছে তাহলে এখন আমি ওইগুলো গুছাছি, তোমরা দেখো।
তো আমার ফাইনালি বড় বড় যত কাঁথা কম্বল গুলা কাঁচেছিলি সেগুলা সব গোছানো হয়ে গেছে, আর এইগুলো বাচ্চাগুলার কাপড়গুলো বটে। তো অনেকটাই বাচ্চার কাপড় অনেকগুলো থাকে, তো ওই জন্য আমি এই গামলাটাতে রাখি। কেন কি এমনিতে তো টাংনাতে থাকবে নাই, আর আমার সেইরকম আলনা নাই, মানে আলনা না বলাই চলে আমার আলনা নাই খেয়ে, তো ওই জন্য আমি এই গামলায় ভরে রাখি দুজনের কাপড়, আর বাকি আমাদের ওইদিকে টাংনা আছে তো টাংনাতে রাখি, আর এইদিকে কাঁথা কম্বলগুলো বেডের মধ্যে থেকে যায়। তো এই যে রাখি নিয়ে আর ওইদিকে রাখি দিলি সিলিন্ডারটার উপরে, কারণ আমার এতটুকু রুমটাতে জায়গা থাকে না অতটা রাখার, আর তারপরে এইটুকু বাচ্চা আছে ওর জন্য টুকু ফাঁকা রেখে দিতে হয় কি এদিক সেদিক ঘোরাফেরা করে, সেই জন্য মানে অনেক জিনিসকে অনেক কিছু গুছাই নিয়ে চলতে হয় একটা রুমের মধ্যে, মানে এত জিনিস হয়ে যায় আর সেরকম আমার জায়গা নাই যে এদিক সেদিক করব বলে। এই যে এতটা আমি কাঁচেছি, আরো কাপড় ছিল ওগুলা সব রেখে দিয়েছি, আর এখানে এই যে কম্বল আছে কাঁথা আছে, এখানে কি ছোট বাচ্চার জন্য এতগুলো কাঁথা রাখতে হয়? সব সময় তো আর প্যাম্পাস ইউজ করতে পারি নাই, কারণ প্যাম্পাস কত ইউজ করবে, সব সময় সুস্থুসু করে, সেই জন্য প্যাম্পাস আমি বেশি ইউজ করি নাই। বেশি ঠান্ডা লাগে বা বেশি বর্ষা করে জল পড়ে রোদ দেয় নাই, তখন এক আধটা প্যাম্পাস ব্যবহার করি, না হয় আমরা কাঁথাতেই ঘুম করাই। আর এই যে বিছানাতে দিয়ে দিয়েছি প্লাস্টিক, নিচে প্লাস্টিক আছে, প্লাস্টিকের উপরে বেডশিটটা বিছানছি, তার উপরে একটা কাঁথা দিই যাতে মানে শুশু করলে যাতে যাই নাই ওদিকে। তা এই যে হয়ে গেছে, আর আমি আমার রুমটা একবার দেখাই দিচ্ছি, গরিবের রুম দেখো। এই যে এটা আছে আমাদের রুম, এই রুমের মধ্যে আমি সব কিছুই করি, মানে কি বলবো। এই যে পুচকিটা খেলা করছে, ও এদিকে ঘুমাচ্ছে, আর এদিকে কাঁথা কম্বল সব কিছু এখানেই রাখতে হয়। আর এই যে এখানে আমি সেলাই করি, তো এখন বাচ্চার জন্য অত সেলাই করতে পারি নাই, তবু কিছু কিছু করি। আর এই যে এখানে আমার পুজোর রুমটা আছে, মানে কি বলবো, এখানে পুজো করি। এই যে একটা ঘরেই সব কিছু আমাকে করতে হয় ম্যানেজ, অনেক কষ্টে আমরা থাকি, মানে কি বলবো, একটা রুমে আবার যদি কেউ আত্মীয় চলে আসে, তো এই যে এই জমিনটা এতটুকু ফাঁকা আছে, এই জায়গাটাই ঘুমায় সবাই, আবার খাওয়া পিয়া এখানেই সব কিছু হয়। এই যে তো কিছু করার নাই, যেটুকু আছে সেইটুকু নিয়েই সন্তুষ্ট, কোনোদিন না কোনোদিন হবই একদিন।